কাব্যে পলিটেক মিশন ই লার্নিং ক্লাস আজকে আমরা পড়ছি স্ট্যান্ডার্ড 4 এর কম্পিউটার প্রথম অধ্যায় কম্পিউটারের প্রজন্ম দেখো প্রথম আগের দিন আমরা কম্পিউটারের প্রজন্ম পড়ার সময় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে প্রজন্মটা পড়েছিলাম পেজ নাম্বার 3 এন্ড 4 আজকে 4 এন্ড 5 পড়লে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আচ্ছা একবার আগেরটা একটু রিভিশন দিয়ে দিই তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে কম্পিউটারের প্রজন্ম কয়টি বলেছিলাম 6টি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ প্রথম প্রজন্মের কম্পিউটার কোনগুলি না 1947 খ্রিস্টাব্দ থেকে 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবহৃত বা তৈরি হওয়া যে কম্পিউটারগুলো হয়েছিল তৈরি হয়েছিল যে কম্পিউটারগুলো সেই সমস্ত কম্পিউটারগুলোকে বলা হয় প্রথম প্রজন্মের কম্পিউটার এবার এই কম্পিউটারে ব্যবহৃত যন্ত্রাংশগুলি কোন কোন কি কি ছিল প্রধান ব্যবহৃত যন্ত্রাংশের মধ্যে ছিল ভ্যাকিউম টিউব এবং এর আকার ছিল বেশ বড় ঘরের মতো প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত হতো মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হতো পাঞ্চ কার্ড এবং তথ্যগুলিকে সঞ্চয় করে রাখার জন্য ব্যবহৃত হতো ম্যাগনেটিক টেপ এবং এই প্রজন্মের কম্পিউটারের বিদ্যুৎ খরচ ছিল অনেক বেশি উদাহরণ ছিল এনিয়াক এবং ইউনিভ্যাক এই দুটো আমরা এর উদাহরণ করেছিলাম তারপরে আসছি দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে 1956 খ্রিস্টাব্দ থেকে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত তৈরি হওয়া কম্পিউটারগুলিকে বলা হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এর ব্যবহৃত যন্ত্রাংশ কি ছিল না এর ব্যবহৃত যন্ত্রাংশ প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকিউম টিউব ব্যবহৃত হতো তার জায়গায় দ্বিতীয় প্রজন্মে ব্যবহৃত হলো ট্রানজিস্টার এর আকারটা আগের তুলনায় একটু ছোট হলো সেটি কিরকম আকৃতির হলো ফ্রিজের আকৃতির এখানে প্রোগ্রাম লেখার জন্য ব্যবহৃত হতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রথমটাতে ইউজ হতো মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় প্রজন্মে সেটা ইউজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনপুট এবং আউটপুটের ব্যবহৃত যন্ত্র ছিল পাঞ্চ কার্ড আগেরটার মতোই পাঞ্চ কার্ড ব্যবহৃত হতো এবং তথ্য সঞ্চয় করে রাখার জন্য ম্যাগনেটিক টেপই দ্বিতীয় প্রজন্মেও ব্যবহার হতো প্রথম প্রজন্মের তুলনায় দ্বিতীয় প্রজন্মের বিদ্যুৎ খরচ কম হয় এবং এর গঠন প্রক্রিয়া আগের তুলনায় একটু জটিল প্রকৃতির হয়েছিল এর উদাহরণ হচ্ছে আইবিএম 1620 অ্যান্ড এমসিওর 300 এরপর আসছে তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে 1965 খ্রিস্টাব্দ থেকে 1974 খ্রিস্টাব্দ পর্যন্ত তৈরি হওয়া কম্পিউটারগুলিকে বলা হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটার এর ব্যবহৃত যন্ত্রাংশ কি ছিল মেন যে ব্যবহৃত যন্ত্রাংশটি ছিল সেটা ছিল আইসি ইন্টিগ্রেটেড সার্কিট প্রথমটাতে ব্যবহৃত হতো ভ্যাকিউম টিউব দ্বিতীয়টাতে ব্যবহৃত হয় ট্রানজিস্টার আর তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে হয় ইন্টিগ্রেটেড সার্কিট এটার আকারে তার তুলনা আরেকটু ছোট হয়ে গেল এবং এর কার্যক্ষমতা অনেকটাই বেশি বেড়ে গেল এর গতিবেগ অনেক বেশি বেড়ে গেল আগেরটাতে দ্বিতীয় প্রজন্মেতে মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ হতো সেখানে এর তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে সেটা পরিবর্তন হয়ে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার শুরু হয় আর ইনপুট দেওয়ার জন্য ব্যবহার হতো কিবোর্ড এবং আউটপুট নেওয়ার জন্য ব্যবহার হতো মনিটর এর বিদ্যুৎ খরচ পূর্বের তুলনায় অনেক কম হতে থাকে কিন্তু রক্ষণাবেক্ষণের খরচও পূর্বের তুলনায় আরও কমে যায় যেহেতু সাইজটাও ছোট হয়ে যায় তাই জন্য এর রক্ষণাবেক্ষণ করতেও মানে অনেকটা কমে যায় রক্ষণাবেক্ষণের খরচ উদাহরণ হিসেবে দ্বিতীয় প্রজন্মে হচ্ছে এইচপি 300 অ্যান্ড নোভা এবার আসছি চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে আগের দিন আমি যেমন চার্ট করেছিলাম তোমরা ওরকম চার্ট করে নিয়ে করবে এখানে যেহেতু ধরে না লেখাটা এতটাই ছোট হয়ে যায় যে দেখা যায় না সেক্ষেত্রে আমি পরপর লিখছি তোমরা দেখো চতুর্থ প্রজন্ম এর সময়কাল হচ্ছে 1975 বা 1975 থেকে 1984 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময় তৈরি হওয়া কম্পিউটারগুলোকে বলা হয় চতুর্থ প্রজন্মের কম্পিউটার এবার প্রধান যন্ত্রাংশ ছিল প্রধান যে ব্যবহৃত যন্ত্রাংশ ছিল
সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহৃত হতো তৃতীয় প্রজন্মে চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে হলো এলএসআইসি ভিএলআইসি এবং মাইক্রোপ্রসেসর এর প্রধান তালে যন্ত্রাংশটা কি হলো না এল এস আইসি ভিএল এস আইসি এস এল এস আইসি এবং মাইক্রোপ্রসেসরের ব্যবহার শুরু হয় এর প্রধান যন্ত্রাংশ হিসাবে পূর্বের তুলনায় আকারে আরো ছোট হয়ে যায় এবং সঞ্চয় ক্ষমতা বেড়ে যায় এই প্রজন্মেও ইনপুট এবং আউটপুটের জন্য তৃতীয় প্রজন্মের মতনই ব্যবহৃত হতো কিবোর্ড এবং মনিটর ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হতো কিবোর্ড এবং মনিটর এর উদাহরণ দেওয়া রয়েছে তোমাদের বইতে সুপার কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার চতুর্থ প্রজন্মের সময়কাল জানলাম 1975 to 1984 প্রধান যন্ত্রাংশ বা যেটা ব্যবহৃত হতো সেটা হচ্ছে এলএসআইসি ভিএলএসআইসি এসএলএসআইসি এবং মাইক্রোপ্রসেসর ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহৃত হতো কিবোর্ড এবং মনিটর এটারও আকারে অনেকটা বেশি তুলনায় ছোট হয়ে যায় এবং এর সঞ্চয় ক্ষমতা অনেকটা বাড়ে গতিবেগও অনেকটা বেড়ে যায় আর উদাহরণ হচ্ছে সুপার কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার এরপরে আসছি আমরা চতুর্থ প্রজন্মের ক্ষেত্রে সরি চতুর্থ বললাম পঞ্চম প্রজন্ম এবার আসছি আমরা পঞ্চম প্রজন্মের কম্পিউটার গুলো পঞ্চম প্রজন্মের কম্পিউটারের সময়কাল হচ্ছে 1985 অর্থাৎ 1985 থেকে 1990 এটা ছিল এর সময়কাল এখানে ব্যবহৃত যন্ত্রাংশ প্রধান যে যন্ত্রাংশ ছিল সেটা কি ইন্টেলিজেন্স অথবা আইসি সরি আইসি না এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর ব্যবহার শুরু হয় এটি পূর্বের তুলনায় অধিক দ্রুতগতি সম্পন্ন এবং সঞ্চয় ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি বেড়ে যায়
এরও ইনপুট এবং আউটপুট ছিল মনিটর এবং কিবোর্ড। ইনপুটের জন্য আমরা দিয়েছি এখানে ব্যবহৃত হতো কিবোর্ড, আর আউটপুটের জন্য ব্যবহৃত হতো মনিটর। এর উদাহরণ হিসেবে লিখতে পারো ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো দিতে পারো। এরপর আসবো ষষ্ঠ প্রজন্মের ক্ষেত্রে। শেষেরটা এর সময়কাল কত? এর সময়কাল হচ্ছে গত প্রায়টা শেষ হয়েছিল 90-তে, এটা হচ্ছে 91-তে, 1991 সাল থেকে আজ পর্যন্ত। আজ পর্যন্ত যা যা ইউজ হচ্ছে সেইগুলোকে বলা হয় ষষ্ঠ প্রজন্মের কম্পিউটার। এর ব্যবহৃত যন্ত্রাংশ অত্যাধুনিক সম্পর্কের সময়ের কম্পিউটার মেশিনের অবিশ্বাস্য গতিবেগ এবং বিভিন্ন কথোপকথন অনুযায়ী সমস্ত নির্দেশ পালন করার ক্ষমতা আছে এই অত্যাধুনিক যন্ত্রাংশে। এখানেও এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার হয় এবং ইনপুট এবং আউটপুটের জন্য মনিটর এবং কিবোর্ডেরই ব্যবহার হতে থাকে। আর এর উদাহরণ হিসেবে যে দুটো দেওয়া রয়েছে সেই উদাহরণগুলি পড়বে আইপ্যাড আর উইন্ডোজ সার্ফেস। এই দুটো উদাহরণ শুধু পড়বে, বেশি নেই সময়কালটা, আর এই উদাহরণটা পড়লেই হবে। এরপরে আমি তোমাদের অ্যাক্টিভিটিসে চলে যাচ্ছি। দেখো অনুশীলনী রয়েছে পেজ নাম্বার 6, এটা 5 and 4, 5 and 6 বললাম না, 5 and 6 বলছি। পেজ 4 to 6 দেখো অনুশীলনী রয়েছে শূন্য স্থান। 1947 to 1955 পর্যন্ত ড্যাশ প্রজন্ম, কি প্রজন্ম? প্রথম প্রজন্ম। টেক্সটটা ভালো করে পড়বে, পড়লে দেখবে পিছনের এই যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো তোমরা ইজিলি করতে পারছো। এটা হচ্ছে অনুশীলনী। অনুশীলনী বলে হেডিং দেবে, 1 নম্বর এইভাবে দেবে শূন্যস্থান পূরণ, 1 নম্বর দিয়ে দিয়ে করতে থাকবে। এখানে 1 নম্বর দেওয়া আছে তোমাদের, 1 নম্বর এভাবে দিলে এইভাবে প্রশ্ন তুলবে 1947 থেকে 1955। বইতে কেউ লিখবে না এখন, খাতায় পরিষ্কার করে তুলবে, তুলে অ্যান্সার করবে। পর্যন্ত ড্যাশ প্রজন্ম, অ্যান্সারটা কি হবে? প্রথম প্রজন্ম। অ্যান্সারটা লিখে তার তলায় এরকম দাগ দিয়ে দেবো। তারপরে আছে প্রথম প্রজন্মের কম্পিউটারে ড্যাশের ব্যবহার লক্ষ্য করা যায়। কিসের ব্যবহার লক্ষ্য করা যায়? অ্যান্সার 2, আমি শুধু অ্যান্সারটা লিখছি, তোমরা কিন্তু পুরোটা তুলবে। ভ্যাকিউম, প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ ড্যাশ, ENIAC,
একটু নুন ব্যাগ নিলেও হবে, নুন ব্যাগ এই দুটো লিখলেই হবে। প্রথম প্রজন্মের কম্পিউটার আকারে ড্যাশ ছিল, প্রথম প্রজন্মের কম্পিউটার আকারে কেমন ছিল? আচ্ছা এগুলো ইংলিশে দেওয়া ছিল না, কোশ্চেন মার্কটা দেখবে ইংলিশে দেওয়া আছে, ইংলিশে দেওয়া থাকলে ইংলিশেই করবে। প্রথম প্রজন্মের কম্পিউটার আকারে ড্যাশের মতো ছিল, বাড়ির মতো, সরি ঘরের মতো, মানে বাড়ি না ঘর কি দিয়েছে তোমাকে দেখে একবার, ঘরের মতো, তাহলে ঘরের মতো দেখি। তারপরেরটা দেওয়া রয়েছে 1956 to 1964 ড্যাশ প্রজন্ম, এটা দ্বিতীয় প্রজন্ম। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ড্যাশ ব্যবহার করা হয়, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ ড্যাশ, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ কি ছিল? IBM 1620, এনসিয়ার 300, যে কোনো একটা লিখলেই হবে। দ্বিতীয় প্রজন্মের ফলাফল সঞ্চয়ের জন্য ড্যাশ ব্যবহার করা হতো, দ্বিতীয় প্রজন্মের ফলাফল সঞ্চয়ের জন্য ম্যাগনেটিক টেপের ব্যবহার করা হতো। ড্যাশ প্রজন্মের কম্পিউটার ফ্রিজের মতো সাইজের এসে উপস্থিত হয় দ্বিতীয় প্রজন্মে। 1965 to 1974 পর্যন্ত ড্যাশ প্রজন্ম, তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ড্যাশ ব্যবহার করা হতো, তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো, তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো বা IC ব্যবহার করা হতো। মেশিনগুলিতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরিবর্তে ড্যাশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার শুরু হয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পরিবর্তে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ব্যবহার শুরু হয়। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ ড্যাশ, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হচ্ছে HP 300 অথবা নোভা, যে কোনো একটা লিখবে। 1975 to 1984 পর্যন্ত ড্যাশ প্রজন্ম, এটা চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ড্যাশ ব্যবহার করা হতো, চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হতো মাইক্রোপ্রসেসর, এইটুকু লিখবে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হতো। চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ সুপার, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ সুপার কম্পিউটার অথবা মাইক্রো কম্পিউটার, যে কোনো একটা। 1985 to 1990 পর্যন্ত ড্যাশ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ড্যাশ ব্যবহার করা হয়, পঞ্চম প্রজন্মের কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। 1991 থেকে শুরু হয় ড্যাশ প্রজন্ম, ষষ্ঠ প্রজন্ম। আইপ্যাড ড্যাশ প্রজন্মের উদাহরণ, ষষ্ঠ প্রজন্মের উদাহরণ। আজকে যে শূন্যস্থানগুলো আমি বলে দিলাম, অ্যান্সারগুলোও বলে দিয়েছি, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই শূন্যস্থান পূরণটা, এটা বাড়িতে করবে। আমি অ্যান্সার বলে দিয়েছি, বইতেও অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, খুঁজে খুঁজে অ্যান্সারগুলো 1 to 20 এক থেকে 20 পর্যন্ত শূন্যস্থানগুলো কমপ্লিট করবে বাড়িতে। আজকে হোমওয়ার্ক।